বাবু গো ক্যালেন্ডার হেলে দিল কি বললো এই চোকাই মুখে ওই বীরভূমে কারা বাস করে জানো ভালো মানুষ কারা বাস করে জানো ভালো মানুষ এই শালি তুই হাড়ি এই শালি ডোম আর ওই শালি মুচি হাড়ি মুচি ডোম হাড়ি মুচি ডোম এই তিন্নি হয় বীরভূম এটা কি হচ্ছে আমাদের সঙ্গে লড়বে নাকি লড়বে লড়বো লড়বে লড়বো লড়বে প্যান খুলবো না প্যান খুলতে হবে না নামা নামা তো সেন্টার বাড়ি গিয়ে নামা প্যান খুলতে হবে না যুদ্ধ করব যুদ্ধ হ্যাঁ বাবু হেসে লাইছেন আরে হোসা কোপা কুপি যুদ্ধ নয় তাহলে এটা হচ্ছে বাক্য যুদ্ধ বাক্য তর্কে যুদ্ধ তর্কে যুদ্ধ মুখে মুখে এই ওই মুখে মুখে মুখের কথাই কথাই বেশ শুরু করো আরে এই মিশেদে দেখেই আমার জ্বলে গেল গা আর এই মিশেদে দেখেই আমার জ্বলে গেল গা আর কোথায় রাখা সাগে পিছে কোথায় রাখা কে যত পাই মেরেছে আছে আছে পাই আছে পাই মেরেছে আছে কি বললি তাহলে তুই ওদের মুখে মারার ব্যবস্থা কর কি বললা তোমরা এই মিশেদে দেখে আমাদের গা জ্বলে যাচ্ছে গা জ্বলে যাচ্ছে তো দেখো যারা জল দিয়ে ঠান্ডা করছি আরে কোথায় তো বর সাগরে ডালি কোথায় তো বাবা এই কিটকা কিটকা এ লাগা তোদের তে হালুয়া আরে কোথায় তো বর সাগরে ডালি কোথায় তো বাবা আর তোদের কে শিখাবো সারে জামাপা আর তোর মা উঠি বলে পারে বেটা বাপ 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 আরে হ্যাঁ দেরি ফুটা নির বেটা ফুটা নির হ্যাঁ দেরি ফুটা নির বেটা ফুটা নির আর তোদের বাবা চাকরি করে তোর মায়ের বাড়ি তোর মাকে পটাইতে দে তো পটাইতে পটানোটা অত সহজ নয় পটানোটা অত সহজ নয় আরে সোনের ফুল হলদে বরণ ওই কি কানে লাই সোনের ফুল হলদে বরণ ওই কি কানে লাই আর মনের সঙ্গে যার মন মিলে না মুখের কথায় কি আর হয় রে মন মিলে দাঁড়া মন মিলে দেব ওরে লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস ওরে লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস তোকে বাদ দিলাম এই তিনজন আগে করলাম বস ওদের বুকের খাবো রো আরে আমাদের নামটি জবা রে ভাই আমাদের নামটি জবা আমাদের নামটি জবা রে ভাই আমাদের নামটি জবা আর সাত কলসি সমুদ্রের জল এনে দেব খাবে তোদের বাবা কি বললি সাত কলসি সমুদ্রের জল সত্যি তোদের জলই বোধহয় বন্যা হয়েছিল 2000 সালে তোদের তোদের ওই সমুদ্রের জলকে বন্ধ করতে দেখ ওরে ইরি 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 তুই আঙাল দিয়ে তিরি ওরে ইরি 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 তুই আঙাল দিয়ে তিরি আর লালে লালে লাল করে তোদের ওই সমুদ্রে টুক করে দি ভরি এটা কি জানিস নাই বুবু এই দিকে আই বুবু কেন আমি বুবু আর ওই বুবু নাই এটা হচ্ছে কি তোমরা কি বলো এইটা হ্যাঁ এটা আমরা খড় বলি এটার আরো দুটো নাম আছে কি জানো যখন কুচবিহারে যাই যখন নেপালে গান করতে যাই তখন ওই দেশের লোক বলে কেউ বলে আওর কেউ বলে বিচুলি কেউ বলে পোয়াল কেউ বলে খড় তাই কুচবিহারের লোক বলে এটা ইরি ও আমাদের দেশে যেটা খড় হ্যাঁ আরেক দেশে যেটা পোয়াল হ্যাঁ কারো দেশে যেটা বিচুলি কেউ বলে লাড়া কেউ বলে লাড়া হ্যাঁ আর কুচবিহারের লোকে এটা এটা কুচবিহার ডিস্ট্রিক্টের লোকে বলে ইরি বুঝলাম তাহলে এই এই মালটা আগেকার যুগে তখন এই পাথরে ঘিষণ দিয়ে আগুন ধরাইতো ইরি মানেটা বুঝলাম আচ্ছা ইরি মানে বুঝলা তো এবার ধরো তখনকার যুগে ডিশলাই ছিল না
গ্যাস লাইট ছিল না তখন কি করত পাথরে ঘিসন দিয়ে আগুন বের করত বেশ আচ্ছা গৃহস্থরা তখন মাঠে মুনিশ লিতা তো কোদর ভইল রাতে তখন একটা এত বড় কাঠি লিত তখন ইরিটাকে এই ভাবে জড়াইতে 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 মাল শক্ত করে ফেলত দি দুই আঙ্গুল দিয়ে এই ভাবে চিড়ি দিত দি তোমাদের মত মেয়ে গালা কোদর সিদ্ধ করত তখন বলতো খগর সরগ একটা আগুন লেবা মাঠে মুনিশ গেছে কোদর ভইল রাতে তখন এই উনানের মধ্যে টুকর ভরি দিত দি ধুমাতে 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 দপ করে ধরে পড়ত আর টুক করে টেনে নিলত তার জন্য বলছে ইরি 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 দুই আঙুল দিয়ে ছিলি লাল 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 করে তোদের সমুদ্রে দিই ভরি এই টাকা দিই ভরি আরে লালতে শাক লেলাক পেলাক সুতনি শাক কে লালতে শাক লেলাক পেলাক সুতনি শাক কে আমাদের ছায়া কেটে পড়ে মানে আমাদের ছায়া কাটে মানে তোদের ছায়া কাটে না কি করে যখন বন্যা হয়েছিল হ্যাঁ তখন ছাগল গরু মোষ কোথায় ছিল তখন ওই চালের বাতায় ওই মানে তোদের খাটের মধ্যে তোদের কাপড় টাপড় পালা দিতিস নি তখন ইন্দুর বাঁচার জন্য তোদের খাটের মধ্যে ঢুকে গেছে কাপড় পয়সা খাবার তো পাইনি তোদের সাজা বিলাউ শাড়ি তখন কুটকুট করে কাটতে কাটতে তোদের কাপড় নষ্ট করে দিয়েছে তার জন্য বলছে যে তালগাছাতে তিনটে অন্তর খেচর মাতর করে আর ওই মদটা এন্দুটাকে ছেড়ে দিলে তোদের কাপড় কুটকুট করে কেটে কেটে মারে এটা হলো কিন্তু সাবধান সাবধান খুব সাবধান বলি ওরে ছুনার জাসনে গোয়াল পার ওরে ছুনার জাসনে গোয়াল পার আর হাতির বাসি কেড়ে নিয়ে কানে দিব মলা 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 নদী এপার থেকে অপর গেলাম পাই থেকে না বালি নদী এপার থেকে অপর গেলাম পাই থেকে না বালি তোকে বাদ দিলাম আর এই চিঠি শুরু হয়েছে আমার শালি আরে সই 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 আমরা বড় সই 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 আমরা বড় সই আরে জলের ভিতর উনুন পেতে ভাসতে পারি কই 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 জলের উপর উনুন পেতে মানে আখা পেতে পুরো সত্যি কন্যা আমরা সত্যি আমরা সত্যির বিটি সত্যি সত্যির বিটি সত্যি হ্যাঁ কেউ হাতখানা ধরলে মুখ আড়াইতে পারিস না তোদের সত্যি কিরি ভাঙছে দাঁড়া তোদের সত্যি ভেঙে দিছে দাঁড়া ওরে চিপ নিলাম বর্ষে নিলাম খালই নিলাম হাতে ওরে চিপ নিলাম বর্ষে নিলাম খালই নিলাম হাতে আর অবুত করে টান মালাম তোদের দাওয়া গেল ভেসে গেল কই ভাঙবি কিসে মনে হচ্ছে আমরা আর পারবো না হেরেই যাব তাই তার এ মেন লাইন থেকে কট লাইনে নিয়ে যেতে হবে এই আরে ধাম্মার উপরে ধাম্মারে ভাই ধাম্মার উপরে ধাম্মার উপরে ধাম্মারে ভাই ধাম্মার উপরে ধাম্মা আর আমাদের সবার পেটে সন্তান হলে তোমাদের দুজনকে নয় সবাইকেই বলবে মামা যত বেড়া ছেলে ভাই গান শুনছে সবাইকে বলবো মামা মানে তোমাদের স্বামীদের আমরা শালা শালা হব না আর তোমাদের বেটা ছেলেদের আমরা মামাও হব না উঠে দেবো কি ওরে ছোট ডাব্বা বড় ডাব্বা আর তোদের পেটের ছেলে হইলে যত বেটা ছেলে ভাই গান শুনতে এসেছে আমাকে আমার কাকাকে চাচাকে আমার ভাইপোকে ভাতিজাকে সবাইকে বলবে বাবা
হেরে গেছি ক্ষমা করে দাও হেরে গেছি হেরে গেছি হেরে গেছি ক্ষমা করে দাও করব না করব না শরীর দুর্বল পারব না দাঁড়া হাফ বয়েল ডিম খেয়ে আসি চারটি এই কি হাফ বয়েল ডিম খাবে ওই তো বলছো করতে হবে কি করতে হবে বলেছে বিয়ে করব বিয়ে না তাহলে ক্ষমা করে দাও আমি আমরা মেয়ে ছেলে হয়ে তোমাদের মতো পুরুষ মানুষের সঙ্গে আমরা মানে যুদ্ধ করেছি তর্ক করেছি আমরা হেরে গেছি ওই জন্য বলছে ক্ষমা করতে হবে ক্ষমা করতে পারি ক্ষমা করতে পারি যত আমার বিয়ের গান শুনতে আসছে ওদেরকে একটা করে চুমা দিয়ে আসো তাহলে ক্ষমা করবে ও বিয়া চুমা খাবা চুমা বললাম তো হেরে গেছি তাহলে হেরে গেছো আমি এখন তাহলে বিয়ে করব বিয়ে করবে তোমাকে দিলাম এই তো আমার বাবুর কাছে দিলাম অপিয়াই কোনটাকে করব হ্যাঁ আর কালোটা যদি তোমাদের খেতে তাহলে কালো টাকা করবো না তোমাদের জন্য তোমরা কষ্ট করে গান শুনছো রাত্রি থাকছো ঘুম কামাই করছো আবার সকালবেলায় মাঠে যাবা কাজ করতে তাহলে তোমাদেরকে ভাগ দিতে হবে না তাহলে এইটা হচ্ছে আমার এই মাল টাকা দিলাম তোমরা সবাই করবে এটাকে না আমি করব না এই মালটাকে তোমাদের দেখে দিলাম তোমরা সবাই করবা তার মানে কি করবা জানো বিয়াই তোমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে সেই আত্মীয় স্বজনের সেবা যত্ন করার জন্য দুটো মাল দুই পাড়াতে দিয়ে দিলাম সেই আত্মীয় স্বজনের সেবা যত্ন করার জন্য তোমাদেরকে দিলাম বিয়াই